সীমান্তে সুরক্ষিত নয় বিএসএফ জওয়ানরা, পাচারকারীর হাতে রক্তাক্ত এক বিএসএফ জওয়ান। ঘটনা কলসিমুড়া দুধপুকুর সীমান্তে। দিনের পর দিন স্পর্ধা বাড়ছে পাচারকারীদের। জানা যায়, বক্সনগর কলসিমুড়া দুধপুকুর সীমান্তের 150 ব্যাটালিয়ন কলসিমুড়া বিওপির অধীনস্থ 189 নম্বর গেট সংলগ্ন এলাকায় মুমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া গেট দিয়ে পাল্টা লাগিয়ে চিনি পাচারের সময় বিএসএফ জওয়ান বিষয়টি প্রত্যক্ষ করেন এবং তারই অবৈধ পাচারে বাধা দিলে রিয়াজ এবং তার ভাই রিফাদ, বাবা মুমিন ও তার মা মিলে বিএসএফ জওয়ানকে প্রাণে মারার চেষ্টা করেন। অবশেষে বিএসএফ জওয়ান নিজের প্রাণ বাঁচাতে আকাশে এক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে ছুটে আসেন এলাকাবাসী সহ অন্যান্য বিএসএফ জওয়ানরা এবং রক্তাক্ত বিএসএফ জওয়ানকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করেন। অন্য থেকে ঘটনার পর পালিয়ে যায় মুমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া, তার ভাই রিফাত। আরও জানা যায়, এই দুই ভাই চিনি পাচারের পাশাপাশি রোহিঙ্গা পাচার, মানব পাচার এবং বিভিন্ন অবৈধ পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে। এখন দেখার বিষয়, রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।